যাবেরী সর্বভূতে শক্তি রূপে অবস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যাবেরী সর্বভূতে শান্তি রূপে অবস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি ফুটবল লম্বা দেখতে নই সাধারণ গোল। আমি ফুটবল একাকের মধ্যে সোজা যখন ঢুকে পড়ি সবে করতালি হো একাটের মধ্যে সোজা যখন ঢুকে পড়ি দেয় সবে করতালি ওঠে চিৎকার চেঁচামেচি সর্বল লোকের চোখ সবুজ ঘাসের মাঠে চেয়েছে দেখে শুধু আমাকেই কখনো এ পায়ে থাকি কখনো বা ও পায়ে কখনো বা হেরে উঠি শূন্যে। লক্ষ লোকের চোখ সবুজ ঘাসের মাঠে চেয়েছে দেখে শুধু আমাকেই কখনো এ পায়ে থাকি কখনো বা ও পায়ে কখনো বা হেরে উঠি শূন্যে। চায় সে রাখা কাঠির জালেতে আমি শুধু খাই যেন দোল। পায়ে পায়ে ঘুরলেও ধন্য আমার জীবন আমি পরশ পেয়েছি ওই পেলে মারাদোনা গোষ্ঠ পালের চরণ। পায়ে পায়ে ঘুরলেও ধন্য আমার জীবন আমি পরশ পেয়েছি ওই পেলে মারাদোনা গোষ্ঠ পালের চরণ। আছি যে অনেক দেশে কলকাতা তারই মাঝে সেরা অফিসে চায়ের কাপে পথে ঘাটে সংসারে ফুটবল করি ঘোরাফেরা ছোট বড় সকলের পাই ভালোবাসা। মোহামেডান মোহামেডান ইস্ট বেঙ্গল
Sit down. আজ তোমাদের বার্ষিক পরীক্ষার ফল বেরোলো। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো, তাদের প্রোগ্রেস রিপোর্ট আমি নিজের হাতে দিয়ে যাচ্ছি। প্রথম অনিন্দ্য ঘোষ, প্রণব কুমার দে দ্বিতীয়, মানস চক্রবর্তী তৃতীয়। তুমি আমাদের স্কুলের বেস্ট প্লেয়ার, আমি আশা করব তুমি ক্লাসেরও বেস্ট বয় হবে। ভোলা, কালা, অজয়, গণেশ, সমীর, তোমরা কেউই এবার পাস করতে পারোনি। তাছাড়া তোমাদের নামে অনেক ব্যাড রিপোর্ট আছে। কালই আমার সঙ্গে অভিভাবকদের দেখা করতে বলবো। রেজাল্ট আনতে গিয়েছিলে না? হ্যাঁ, তোমারও তো আজকে রেজাল্ট বেরোবার কথা। হ্যাঁ, দেখো না, মালবিকা আন্টি ম্যাথমেটিক্সে এত কম নম্বর দিয়েছে না? মানুদা, তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে না? তো কোন রকমে থার্ড। থার্ড? আচ্ছা মানুদা, সারাদিন তো মাঠে ফুটবল কিক করে বেড়াও, তাতেও থার্ড? আজকের আবার হেস্টারকে কথা দিয়েছি, পরেরবার ফার্স্ট হতে হবে। তুমি ঠিক পারবে। এই চলো না আমাদের বাড়িতে। আজকে নয়, পরে যাব। আমি জানি তুমি যাবে না। না না, আজ রেজাল্ট বেরোলো তো মা আর কাকিমা আমার জন্য বসে থাকবে। তাই মানুদা, চলো না। মানুনা যা, আমি যাবো। কিরে, মিষ্টি মিষ্টি খাবি তো? তোমাকে নেবো কেন? মা জিজ্ঞেস করলে মাকে তুমি কি বলবে? ফেল করেছো, এই তো। তোমাকে নিয়ে গেলে মা বকবে। সবাই জানে তুমি লুকিয়ে লুকিয়ে আড্ডা মারো আর লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও। চলে গেছিস তাই না? আরে আমি কেন বলতে যাবো? আমি কি তোমায় বলেছি? বারে মানুদা কেন বলবে? সবাই জানে তুমি বারবার ফেল করো আর তোমাকে প্রমোশন দিয়ে কিছু ক্লাসে ওঠানো হয় অন রিকোয়েস্ট। চলো চলো মানুদা। সারা তো টাক যদি না ফাটাই। মা মা, কাকিমা, মা আমি থার্ড হয়েছি। আমি তোর কাকাকে বলে একটা মাস্টারের ব্যবস্থা করবো। না না, ও কে বলেছে ছোট, তাকে এত বড় সংসারের দায়িত্ব ওর একার উপর। সে দেখা যাবে কোন। চল খাবি, চল। তুই নাকি ভোলাকে পড়তে দিস না, ভোলার বই কিনে নিস। তোর জন্য ভোলা আমার ফেল করেছে। বই কেনার যখন পয়সা নেই তখন এই পণ্ডিত হওয়া তোমার সাজে না, বুঝেছ? মানু, এই মানু, কিরে ঘরে বসে আছিস যে, খেলবি না? না আমি খেলবো না। চ, মনোজ যাচ্ছে। না আমি খেলবো না। খেলবি না? আমরা তিন গোলে হারছি ওদের কাছে, হারলে আমাদের প্রেস্টিজ থাকবে? না আমি আর খেলবো না। কেন? এখনো সময় আছে, হাফ টাইম হয়নি। তুই খেললে হয়তো আমরা জিতে যেতে পারি। চল মানু, চল। মানু, কেন খেলবি না? তোর দল হারবি আর তুই কাপুরুষের মতো ঘরে বসে থাকবি? যা মাঠে যা। কাকিমা, আপনি একটু বলুন না, মানু না নামলে আমরা হেরে যাবো কাকিমা। না কাকিমা, আমি খেলবো না। দেখ মানু, তুই যদি না খেলিস তাহলে বুঝবো তোর এই কাকিমার উপর তুই এখনো রাগ করে আছিস। কাকিমা, আমি মাঠে নামবো কাকিমা, আমি খেলবো,
তুমি একটু হাসো, একটু হাসো কাকিমা। আজকের খেলায় বেস্ট প্লেয়ার আমাদের বাজিপুরে মডার্ন একাডেমির ছাত্র মানস চক্রবর্তী। মানু, মানু আমার ভাই মানু। দাদা আমি গোল করেছি। মানস চক্রবর্তী। ও মা গো, তোর কাপের হ্যান্ডেল ভাঙা। আরে সালা ক্যাডবেরি, তুই আমার কাপ ভাঙলি কেন? আবে যা, বেশ করেছি বেশ করেছি। বল আমার কাপ ভাঙছিস কেন? মানু মা মরছে বাবা। কাকা ওই এত বড় সাহস তোর? হ্যাঁ, আমারই অন্ন ধ্বংস করবি আর আমারই ছেলের গায়ে হাত? চল চল দেখি, আর তোরই একদিন কি আমার একদিন। চল চল বৌদি, বৌদি দেখো 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 তোমার আদুরে ছেলে কিভাবে ভোলাকে মেরেছে। বল বল আরাম যাতে, বল কেন ভোলাকে মেরেছিস? মা ভোলাই আমার কাপটা ভেঙে দিয়েছিল। এই দেখো কাকিমা, এ বাড়িতে একটা কাপ ভেঙেছে তাই বলে ভোলাকে হাত তুলবে? কত দাম কাপের, ভোলাকে মারবি? কাকা কাপটার দাম আপনাদের সামান্য হতে পারে কিন্তু মানুর কাছে মূল্য অনেক। ঠিক আছে, আমার জ্ঞান দিতে হবে না। হ্যাঁ বাড়াতে না। মা গামছাটা দাও তো, নিয়ে তো ল্যাংড়া হচ্ছে পেলি, আর ভাই হবে মারাথন না। কর এই সন্ধ্যাবেলা তুমি এসব কি আরম্ভ করলে? ও বাচ্চাদের ব্যাপার, ও নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছো ঠাকুরপ? ও সেইটাই অন্যায় হয়েছে বুঝি, আর ভোলা অন্যায় করলে? আমি ও কথা তো বলিনি ঠাকুরপ, তবে ভোলাকে তো তুমি জানো। হ্যাঁ ভোলারই যত দোষ, আর তোমার মানু একেবারে হীরের টুকরো। আহ কি আরম্ভ করেছো তুমি, কোথায় জামা কাপড় ছেড়ে বিশ্রাম করবে তা না? তুমি নামো, মানুষ জন্য ভোলা নষ্ট হয়ে যাচ্ছে, এমন কেউ লেখাপড়া পর্যন্ত। ঠাকুরপো এসব কি বলছো তুমি, মানুষ জন্য ভোলা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আমি, কত বড় সাহস ভোলার গায়ে হাত দেয়। আহ তুমি থামবে? এতদিন মুখ বুঝে সহ্য করেছি। শোনো বৌদি, আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমরা আমারই খাবে আমারই পরবে আর তলে তলে আমারই সর্বনাশ করবে, এ হতে পারে না। ঠাকুরপো চলো চলো হাত মুখ ধুবি, চলো ওকে বলতে দে ছোট, ওকে বলতে দে। আমরা ওর আশ্রিত, ওর খাই ওর পড়ি, কিন্তু ঠাকুরপো তোমার দাদা যখন বেঁচে ছিলেন তখন বহু বছর তোমার ফ্যাক্টরি লকআউট ছিল, তোমার পুরো সংসারটা উনি চালিয়েছিলেন, এমনকি ওভারটাইম খেটে মাথার ঘাম পায়ে ফেলে তোমার হাত খরচাও তুলে দিতেন যাতে সবার মুখে হাসি ফোটে। সব কথা তুমি ভুলে গেলে তো তাড়াতাড়ি? না বৌদি ভুলিনি, সব মনে আছে। দাদা ছ বছর আমাদের খাইয়েছিলেন বলে আমাকে চিরকালই এই ভূতের বোঝা বইতে হবে এমন দাসকথা আমি লিখে দিইনি। ঠিকই বলেছেন, দাসকথা আপনি লিখে দেননি, দিয়েছিলেন বাবা। জন্যে বা
হতভাগা লজ্জার ছেলে, তোর জন্য, তোর জন্য একদিন এই সংসারটা শেষ হয়ে যাবে। মানুষ জন্য যখন অতই চিন্তা, তাহলে মন্নুর বাড়িতে গিয়ে থাকা। কি বললি? যত বড় মুখ হয় তত বড় কথা। কিন্তু বাবাকে বলে দেবো, বাবা তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ভগবান, কোন শত্রুর পেটে যেন এরকম ছেলে না জন্মায়। আই বোকা ছেলে, কাঁদছিস কেন? দাদা, আমি আর কোনোদিন ফুটবল খেলবো না দাদা। সে কি রে, ফুটবল খেলবি না কেন? দাদা, আমার জন্য আমাদের কাকা আলাদা করে দিল দাদা। আমার ভাগটা চাই না। কাপটা ভেঙে গেছে বলে ফেলে দিবি? আর তোর দাঁড়াটার যে একটা পা নেই, তাহলে আমাকেও ফেলে দে। দাদা, দূর বোকা, তুই খেলবি, এবার থেকে আরো খাটতে হবে তোকে। সবাই তোর খেলা দেখবে, প্রশংসা করবে, খেলার ম্যাগাজিন গুলোতে তোর ছবিতে ভর্তি, খবরে কাগজে তোর নাম বেরোবে। কি আনন্দ হবে না আমার! কিছু বলবে মা? না, বলছিলাম এত বড় সংসারের দায়িত্ব তুই নিলি, কি করে চলবে? আমি তো কিছু ভাবতে পারছি না বাবা। তুমি এত ভাবছো কেন মা? আমিও তো কিছু পড়াশোনা শিখেছি, তুই একটা টিউশনিও করছিস, আরো না হয় বাড়াবো। আর কিছু না করতে পারি, কাগজ ফেরত করতে পারো মা। ও তুমি কিছু ভেবো না, কিছু ভেবো না। যা ভালো বুঝিস। পারুল, মানু, চল আমরা কাপটা সারিয়ে নিয়ে আসি। না দাদা, আমার ভাঙা কাপই ভালো। যেটা জোড়া যায় সেটা জোড়ে ফেলাই ভালো। মা, মা দেখো, তোমার ছোট ছেলে আর ফুটবল খেলবে না বলছে। কেন রে? ভালো হয়েছে না মা? বাহ, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর জুড়ে গেছে না? সবকিছু জোড়া যায় যদি ইচ্ছে থাকে। ভাঙা সংসারটাও জোড়া যায় মা। আর টাকার কথা বলছিলে না তুমি, মানু বড় তো আর কতদিন? এমন দিন আর থাকবে না মা, এমন দিন আর থাকবে না, আর কোনো দিন দু চোখ তোমার ব্যথার জলে ঢাকবে না, এমন দিন আর থাকবে না। আমি দুঃখ তবু নেই আমার।
কেন না বলে নেবে? তুমি মাইয়া একটু শান্তিতে থাকতে দেবে না? কতদিন বলেছি আমার জন্য বসে থাকবে না, আমি বাইরে রেখে এসেছি। তা তো কি আসবি, বাবার টাকা চুরি করে নেশা করে বাড়ি ফিরতে তো লজ্জা করে না? আরে দুধ চুরি, বাবার টাকা ছেলেকে আবার চুরি করতে হয় নাকি? ওটা আমার সিভিল রাইট, আর ভাই তো 200 টাকা। শোনো না, বাবার সম্পত্তি সবসময় ছেলেদেরই হয়। বাবা মারা গেলে তো শয়তান, যা মুখে আসে তাই বলিস? বাবা মরে গেলে তো গাজার মদের আড্ডাটা বাড়িতেই বসাতে পারিস, তাই না? দেখে আয় মানুকে, তোরই তো ভাই, পা ধোয়া জল খাওয়া উচিত তোর। নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, দাদা বলতো কি এনেছি তোর জন্যে? কি এনেছো? বল, তুই বল। আমি করে বলবো? আমি কি জানি? সবই তো ব্যাগের মধ্যে আছে। আচ্ছা দেখা চাই, বস। আরে মা আছে তো ঘরে, আয় এদিকটায়, মানু বস এখানটা, ধরে বসো। মা, ও মা, কি রে? আরে এদিকটা এসোই না, দেখো না কি এনেছি তোমাদের জন্য। এনে ধরো তোমার কাপড়, তোর জন্য কি এনেছি দেখ। তুমি কি করে জানলে আমার চটি ছিঁড়ে গেছে? হাত গুনতে জানি, তুই পাই দিয়ে দেখ ঠিক হয়েছে কিনা। ছোটদার জন্য কি এনেছো? না, তো ছোটদার জন্য কিচ্ছু আনিনি। বারে ছোটদার মন খারাপ হবে না বুঝি? পাকা বুড়ি আমার। তো ছোটদার জন্য কি এনেছি দেখাচ্ছি, এই দেখ। উমা, এ তো বুট। হ্যাঁ মানু, আর খালি পা নয়, এবার থেকে বুট জোড়া পায়ে দিয়ে তুই মাঠে খেলবি, কেমন? কি তো দাদা, খেলার জন্য ক্লাব তো আমাকে বুট দেয়। আর দূর বাবা, তুমি কিনতে গেলে কেন? ঠিকই তো বলেছে, তোর সব তো এতে বাড়াবাড়ি। নিজের জন্য কি এনেছিস শুনি? হ্যাঁ, আমার জন্য জুতো এনেছি মা, এই দেখাচ্ছি দেখো। আর আসলে আমার ওই দুটো ফেটে গেছে তো ক্রাচের, তো ভাবলাম পুজোর সময় দুটো নতুন লাগিয়ে নি। এই দেখো, সবার জন্য এত ভালো ভালো জিনিস আনলাম, কোথায় একটা ধন্যবাদ দেবে তা না, সব মুখ গোমড়া করে বসে আছে, আশ্চর্য। আমারটা খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। এমন এই পাগল, আমার দিকে তাকা, ভালো হয়নি বুট দুটো? বল ভালো হয়নি দাদা? এত ভালো বুট বোধহয় পৃথিবীতে আর কারো নেই, আমার আছে।
এই বুট পরে আমি সেই দিন মাঠে নামবো যেদিন আমার গায়ে থাকবে ইস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সি। বাবলু, ন নম্বর ছেলেটাকে লক্ষ্য রাখ, নতুন খেলছে বোধ হয়। হ্যাঁ বহিদা, দারুণ খেলছে ছেলেটা। বহিদা, বড় ক্লাবে কোচিং পেলে ছেলেটা বড়ও হতে পারে। একটু লক্ষ্য রাখতো, ইন্টারেস্টিং, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে। চল, দেরি হয়ে যাচ্ছে। তবে বিয়ের পরে সপ্তাহে থাকিস কিন্তু। কেন কেন, শুনেছি ফুটবল প্লেয়াররাও ঘুমিয়ে ঘুমিয়ে পা ছড়ে মারো। আমি পালাই, তোর এই ভালোবাসা অ্যালবামটা ছোটদাকে দেখাবো। শোন, পারলিস না, চলে গেল, ভালো লাগে না। জানবি না না, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। কি বলছিস বল, অত অভিনয় করিস না। অভিনয় এটা কি? হ্যাঁ হ্যাঁ, সে তো আমার সব কাটিং রে। অ্যালবামটা কার? কার বল তো, কার? তা আমি কি করে জানবো? নিশ্চয় ক্লাবের কোনো ছেলে থেকে নিয়েছিস। ইস, বই গেছে আমার কোনো ক্লাবের ছেলে থেকে আনতে। দেখ না, সামনে নাম লেখা রয়েছে। ভালোই চালাচ্ছিস, ওর থেকে নিয়ে এলাম, কিছুতেই দিচ্ছিল না, কেড়ে নিয়ে পালিয়ে এসছি। এবার বুঝেছি তোরা দুজনে এত কি কথা বলিস, আর মালাও কেন তোর কথা জিজ্ঞেস করে আমাকে। মালা, ডাক্তারবাবু, আমার তো এমন কিছু হয়নি তো। না, এখনো সব ব্যাপারটা চিকিৎসার বাইরে চলে যায়নি। একটু সাবধান হলে, ঠিক মতো খাওয়া দাওয়া করলে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে আর কয়েকটা দিন বাঁচিয়ে রাখুন ডাক্তারবাবু। আমার তো এখনো অনেক
কাজ বাকি পড়ে রয়েছে। আমার আমার ভাই বোন দুটোকে আমাকে মানুষ করতে হবে ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু। এই ওষুধগুলো নিয়ম মতো খান, আর এই রোগের চিকিৎসা হচ্ছে ডায়েট, সময় মতো খাওয়া দাওয়া, এই ভালো বন্ধু আর কি। দাদা, দাদা দাদা কে মানু? হাই, এটা কি? হ্যাঁ, এটা কি বলো? কি মুশকিল, এটা তুই কোথায় পেলি? আমি যেখানেই পাই, যেখানেই পাই, এটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে কেন? ধুর বোকা, আসলে পেটে একটা ব্যথা হচ্ছিল তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, দিলে এক গাদা ওষুধ লিখে, যত সব ছাই বর্ষ ছাই বর্ষ। তার মানে তুমি ওষুধ কেনার জন্য টাকা খরচা করতে চাও না, তাই না? তোর বোকা, না না রে, তা নয়। আসলে কি জানিস, আসলে আমি সব বুঝি দাদা, আমি সব বুঝি। তুমি কি ভেবেছো, কি তুমি কি ভেবেছো আমাদের আমাদের সবার সুখের জন্য তুমি নিজেকে এইভাবে শেষ করে দেবে, আর আমরা কিচ্ছু বলতে পারবো না, কিছু না। তুই তুই থাম না ভাই। না দাদা, আমি থামবো না, আমি কিছুতেই হতে দেবো না। তুমি মরে যাবে আর আমি আমি খেলে যাব। দাদা দাদা, আমি খেলা ছেড়ে দেবো, আমি একটা চাকরি করবো। তুই তুই খেলা ছেড়ে দিবি, তাই না? তুই চাকরি করবি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার মুখের সামনে থেকে। আজ থেকে আমার আমার কোনো ভাই নেই, কাউকে চাই না আমার। দাদা আমি খেলবো, দাদা আমি খেলবো। দাদা তোমার কষ্ট দেখলে যে আমার কষ্ট হয়, আমি খেলবো মানু, তোমার স্বপ্ন সফল করবো দাদা। মানু আমার আমার ভাই থেকে আর কোনোদিন বলিস না খেলা ছেড়ে দিবি তুই। না পল্টু, কখনো না, তোমার কথা আমি সম্পূর্ণভাবে মানতে পারছি না। কলকাতার মাঠে বড় জাতের প্লেয়ার তৈরি হচ্ছে না, এটা ঠিক নয়। অফকোর্স প্রদীপদা, সুধীর, গৌতম সরকার, সুরজিৎ, সুব্রত, এরপর মনোরঞ্জন, বিদেশ, মিহির, এরা ছাড়া তেমন প্লেয়ার তৈরি হলো কই প্রদীপদা? সুধীর, গৌতম, সুরজিৎ, মনোরঞ্জনের মতো খেলোয়াড় সচরাচর তৈরি হয় না, এর জন্য খেলোয়াড়রা দায়ী নয়, দায়ী আমাদের মতো বড় বড় দলগুলো। প্রদীপদা, ইস্টবেঙ্গল ক্লাবকে এই অবস্থায় দাঁড় করাতে গেলে ফরওয়ার্ড লাইনে অন্তত একজন প্লেয়ারকে আনতেই হবে। কলকাতার ময়দানেরই এমন অনেক ছোট টিম আছে যাদের মধ্যে অনেক সম্ভাবনাপূর্ণ ছেলে আছে। আমি কয়েকটা টিমের থেকে কিছু ভালো ছেলের নামও মনে করে রেখেছি। গত দু বছরে আমাদের ক্লাবের পারফরমেন্স কলকাতা মাঠে খুবই খারাপ, অন্য বড় দুটো টিম। বড় দুটো টিমের কথাই বা বলছো কেন, এই তো সোনালী শিবিরের সঙ্গে খেলায় দু দু গোলে আমরা ডাউন হয়ে গিয়েছিলাম, কোনো ক্রমে ড্র করেছিলাম। যে ছেলেটা
দুটো গোল করেছিল, আশা করি আপনারা তাকে ভুলে যাননি। হ্যাঁ পদিতা, ছেলেটা খেলা আমারও নজরে পড়েছে। একজন জাত ফুটবলারের যত ধরনের স্কিল থাকা উচিত, অর্থাৎ ড্রিবলিং, শুটিং, সবই ছেলেটার মধ্যে আছে। ওকে যদি তুলে নিয়ে আমরা তালিম দিই, আমার মনে হয় বাইরের থেকে খেলোয়াড় না নিয়ে এসে আমাদের এখানকার ছেলেদের ভেতর থেকে বাছাই করে ছেলে নিলে আমরা টাকা পয়সাও সেভ করতে পারবো, আমরা সব দিক থেকে লাভবানও হব। কারেক্ট। হ্যাঁ, তাতে ক্লাবের টাকাও বাঁচবে এবং কলকাতা মাঠে কিছু নতুন খেলোয়াড়কে সুযোগও দেওয়া হবে। কাজেই আমাদের ফাইনাল ডিসিশন হলো কলকাতার মাঠ থেকে প্লেয়ার বেছে আনা। দাদা, মানুদা, দেখবে এসো কে এসছেন। কে এসছে? কে? আরে এক ভদ্রলোক এসছেন গাড়ি করে। আরে নামটা বলবি তো। আরে দূর থেকে চলো তো, গেলেই দেখতে পাবে। আরে জামাটা পরতে দে। আরে চলো না, দেখতে পাবে, চলো। চল। আমি পিকে ব্যানার্জি, চিনতে পারছো না? কি বলছেন আপনি? আপনাকে চিনতে পারবো না, কিন্তু আপনি আমার কাছে হঠাৎ। সে কি, তুমি আমাকে দেখেও বুঝতে পারছো না? না, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। আমাকে? তোমাকে এবার ইসমাহলে খেলতে হবে। কি বলছেন আপনি? এটা আমার স্বপ্ন প্রদীপদা। থাক, আরে আগে গাড়িতে ওঠো তো। গাড়িতে না উঠলে স্বপ্ন সফল হবে কি করে? সই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমি একবার বাড়িতে মাকে আর দাদাকে খবর দিয়েছি। দাঁড়াও, কোনো ভাবনা নেই। এই ছেলে শোনো, মানুষের বাড়িতে গিয়ে খবর দাও যে পিকে ব্যানার্জি ওকে নিয়ে গেছে, কোনো চিন্তা যেন না করে। বলে দিস? হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। চলো গাড়িতে ওঠো। গাড়িতে? হুম। এই বলে দিস বাড়িতে। হ্যাঁ, এই হলো ইস্তঙ্গলের গেট। এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবে টেন্ট, সোজা গ্যালারির তলা দিয়ে চলে গেলে সবুজ সুন্দর মাঠ, ওই মাঠে তোমায় খেলতে হবে। এই দেখ, এই মাঠে আমি একদিন খেলার স্বপ্ন দেখতাম, আজ তোকে দেখাচ্ছি। তোকে লাল হলুদ জার্সি পরে এখানে খেলতে হবে, দর্শকরা তোর খেলা দেখে চিৎকার করে উঠবে। পারবি না আমার স্বপ্ন সত্যি করতে? তোকে করতেই হবে। মানে তুই আমার সেই স্বপ্নকে সার্থক করে তুলতে পারবি না? এই মাঠে তুই খেলবি, বল বল মানু, এই মাঠে তুই খেলছিস, আর হাজার হাজার লোক হাততালি দিচ্ছে মানু, মানু আমার স্বপ্ন তুই সার্থক করে তোল মানু, বল বল মানু। আমি পারবো দাদা, পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমাকে পারতেই হবে। লাল হলুদ চার্সে পরে এই সবুজ মাঠে আমি দাপিয়ে বেড়াবো। মানুষ, ওই দেখো ইস্তমালের পতাকা, আমার বহুদিনের স্বপ্ন, ওই পতাকাকে আরো উঁচুতে তুলে ধরব। পতাকাটাকে উঁচুতে তুলে ধরার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে খুঁটিটাকে মজবুত করা। ওই খুঁটির কাজ করবে তুমি, পারবে না তুমি ওই খুঁটিটাকে আরো উঁচুতে তুলে ধরতে? তবেই ওই পতাকাটাকে সবচেয়ে উঁচুতে পতপত করে পারবো। নিশ্চয়ই পারবো। মানু, তোকে কিন্তু ভালো খেলতেই হবে, প্রত্যেক খেলাতে একটা করে গোল চাই চাই, বল। দাঁড়াও দাদা, টিমে চান্স পাওয়া মানে তো মাঠে নামানো হয়। আলবাত তাই মানে, ওরা কি তোর মুখ দেখবার জন্য তোকে টিমে নিয়েছে, তোকে খেলানোর জন্য নিয়েছে? মা পারুল, মানুর খাওয়া দাওয়ার দিকে সবসময় নজর রাখবি, মা দেখো কোনো রকম অনিয়ম যেন না হয়। ওই নিয়ে তোকে চিন্তা করতে হবে না বাবা, আগে তুই একটু নিজের দিকে নজর দে। হ্যাঁ দাদা। দাদাটা না একদম ভালো না, দিন রাত শুধু মানু আর মানু, আমি যেন মানের জলে ভেসে এসেছি। দূর বোকামি, তোকে তো আমি কত ভালোবাসি রে, কিন্তু মানু এখন ইস্ট বেঙ্গলের ছেলে, ওকে আমাদের এবার থেকে একটু বেশি করে খাতির করতে হবে না? আর আমাদের কোনো চিন্তা নেই মানু, এবার তো আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবো, তাই না? শুনছো? বলো। শুনছি। ছাই শুনছো? বলি দয়া করে আবার মুখ তুলে তাকাও। তোমার মুখ দেখলে কাজে অন্যমনস্ক হয়ে যাব।
কি বলবে তাই বলো। আমার মুখ দেখতে বলিনি, দেখতে বলেছি চিঠিটা। ঠিক আছে যাও। যাও মানে আমি একা যাবো? কন্যাকে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা তুমি কি বলো তো? তাহলে একা যাও। ভালো লাগে না, দশটা নয় পাঁচটা নয় একটা ভাই আমার, কত করে চিঠি লিখেছে। আর তুমি বলছো কি না? যাবে যাও না, কানে কাছে লক্ষ্মীর পাত্রের মতো ভজন ভজন করো না তো, তুমি বুঝতে পারছো না সামনে বড় বড় দুটো মকদ্দমা। হ্যাঁ তার কি হবে, সারা জীবন করে কোর্ট মকদ্দমা এই নিয়েই থাকো। তাই যাও। আমার আর সকাল্লাদ বলে কিছু নেই, বিয়ের পর থেকে খালি দেখছি কোর্ট কোর্ট আর কোর্ট। একদিন যেদিকে দু চোখ যায় চলে যাবো, তখন বুঝবে ঠেলা যাবে কোথায় মারছি। ময়দানে গলদা চিংড়ি ঠাড় বলবে? হ্যাঁ আজ মনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, মনবাগান জিতবে বলে গলদা চিংড়ি। সব তো বিদেশে চালান হয়, তাই নিয়ে এলাম গলদা চিংড়ি। গলদা চিংড়ি তো এটা আসল নয়, নকল। বাপে শক্তিদা তুমি এসেছো, চলো এক্ষুনি খেলা শুরু হবে। আমার কাছে এসো মামু, আসুন আসুন। তাকে বেঁধে গেল, চলো চলো চলো। যেমন বাবা তেমনি তার মেয়ে, এখনো কিছু সব মক্কেল দিয়ে ছুটি। সব 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 রাজিন, বুঝতে পারছো না মন মানে খেলা গলদা চিংড়ি গোষ্ঠপাল গ্রেট চাইনিজ বা গোল। থাক খুব হয়েছে, আমার গোষ্ঠপালের গল্প শুনে কাজ নেই। যাও বা বে দুজনে বসে টিভি ভাঙো, কি যাও তাই ভাঙবো। তাই যাও, আসছি মেজো মামু, আসছি আসছি। আমি গোলকিপার গাঙ্গুলি আর ব্যাকে মনা মনা বাচ্চা একটু কষ্টে আছে গলদা চিংড়ি। মনমান ডিফেন্সে গোস্ত বল ছিল, তাকে ইংরেজিটা কি বলতো জানিস? কি বলতো? জানিস মালা, সেবারে মোহনবাগানের সঙ্গে ব্রিটিশ টিম ব্ল্যাক ওয়াচ খেলা পড়েছিল। আরে বাপ রে বাপ, কি খেলা রে! বাপি চুপ কর না, এটা 92, দেখো এক্ষুনি খেলা শুরু হবে। মানুদা সে কি রে, তুই কি ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে গেলি? না না তা কেন, মানুষ নতুন ছিল, এবছরই প্রথম বড় দলে খেলছেন লাল হলুদ জার্সি গায়ে দিয়ে। মানুষ দিকে মুখ দিয়ে প্রতিটি খেলাতে মানুষ মিস করলো। এই সত্যি বেড়াকে কান ধরে বসে দিয়ে দো। ভাববেন না বেশো বাবু, মোহন বাগান জিতবে। শক্তিদা চুপ করো তো, খেয়াল একটু দাও। খুব ভালো খেলছে তো রে। মানু মানু কোন শটটা দিকে মানু, সত্যি অপূর্ব গোল, নিখুঁত টাইমিং। গোলকিপারের পজিশন নেই মামু, গলদা চিংড়ি চাপ। আরে
ইস্ট বেঙ্গল সাপোর্ট হলি কবে থেকে? কি করবো বলো, যে টিম ভালো খেলবে আমি তাকেই সাপোর্ট করবো। পাপি, মানুদা গোলটা ভালো করেছে না? মানুদা কে? আরে ও তোমার পাড়ার ছেলে। হ্যাঁ রে মালা, এই মানু নাকি গোল করেছে। কেন উমা, মানুকে চেনো না? আমি আমার মক্কেল লেগেছে, চিনতে হবে। কি আশ্চর্য, তুমি তো ওই মক্কেল আর মোহন বাগান এছাড়া কিছু জানো না। এই একটা কথাই জানো শুধু, ওই তো গলির মোড়ে বাড়ি, বলাই বাবুর ভাইপো। কত কষ্ট করে বড় হয়েছি। তোমার জন্য আজ জিততে পারলাম, তুমি আজ দলের মুখ রেখেছ। আমি কখনো মানুষ চিনতে ভুল করি না, কর্তৃপক্ষের কাছে আমার চ্যালেঞ্জ ছিল, তুমি তার জবাব দিয়েছো। দলের সবাই সেই কথাই বলছে। আমাকে আর লজ্জা দেবেন না প্রদীপদা। প্রদীপদা কে? কেমন আছো প্রদীপদা? আরে বাবলু কেমন আছিস, এখন আমায় ভুলে যাসনি তাহলে? আপনাকে ভুলে যাবো তা কি হয়, আমি যে ক্লাবেই খেলি না কেন গুরু গুরুই। এই জন্যই বাবলু তোকে এত ভালো লাগে আমাকে। মানুষ সিনিয়রদের কাছ থেকে এটা শেখো, শুধু খেলার মাঠে খেলাই সব নয়, জীবনের খেলা তো বড় স্পোর্টসম্যান হতে হবে। মাথা উঁচু করে দাঁড়াতে যেমন শিখবে, তেমনি গুণীর সামনে মাথা নিচু করতেও শিখতে হবে। বাবলু আমি চাই যে ওকে তোরা ভবিষ্যতের একটা উজ্জ্বল ফুটবল নক্ষত্রে তৈরি কর। নক্ষত্র বললাম এই জন্যে, তারকা নয়, তারকার থাকে ঔজ্জ্বল্য আর নক্ষত্র থাকে বিশাল ব্যাপ্তি। প্রদীপদা আপনি থাকতে আমরা কি শেখাবো, আপনার ছায় যে গাছ জন্মালো সে তো বড় হবেই। কোথায় আর পারলাম বাবলু, ভারতের জাতীয় কোচেও একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারলাম না, তবু আমি আজও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা যেদিন সবুজ মেরুন লাল হলুদ সাদা কালো রংগুলোকে সিঁড়ি করে অনেক উপরে উঠে গেরুয়া সাদা আর সবুজ রঙের তেরঙ্গা জাতীয় পতাকাটাকে সব দেশের পতাকাকে ছাড়িয়ে সবার উপরে তুলে ধরবে, সেদিন আমার স্বপ্ন সত্যি হবে। দাদা, 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 আই ডান ইট, দাদা, আই ডান ইট, আমি খেলা খেলেছি, আমি খেলেছি, আমি গোল দিয়েছি, আমি আমি জানি জানি মানু, জানি দাদা। তোমার শরীর খারাপ লাগছে মানু? মানু আজ আমার কি আনন্দ হচ্ছে না, সারা মাঠে তোকে দেখে মনে হলো যেন একটা একটা আহুনের খোলা ছুটে বেড়াচ্ছে। তুই তুই দারুণ খেলেছিস মানু, সারা মাঠে শুধু আমার ভাই মানুর প্রশংসা। মা, আজ আমার স্বপ্ন সত্যি সার্থক হয়েছে মা। মা তোমরা দাদাকে কথা বলিও না, ডাক্তার বারণ করেছে না? আমি কথা বলছি না, তুই বলছিস। মানু, তুই মাকে নিয়ে একটু পাশের ঘরে যা, মালার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। মালা তুমি এদিকে এসো।
আপনার কি হয়েছে দাদা? না কিছু না, এমনি একটু কাশি হয়েছে। মানুষটা পাগল তো, তাই অল্পতে একটু ভয় পায় বেশি করে। আপনি আপনি আমায় কি বলবেন বলছিলেন? কোনো কিছু না লুকিয়ে আমায় একটা সত্যি কথা বলবে? বলুন। তুমি মানুষকে খুব ভালোবাসো না? মালা, মালা ভালোবাসা পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আর তাই কেউ যখন কাউকে ভালোবাসে তখন তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যে যাকে ভালোবাসে তার দেখা উচিত যে তার ভালোবাসার অভ্যাসগুলো যেন তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি না করতে পারে। ঠিক বুঝলাম না। তোমার পক্ষে একটু শক্তই হয়ে গেল। আসল কথা হলো গিয়ে, মানুষ প্রথম ভালোবাসা হচ্ছে ফুটবল, আর সেটাই ওর স্বপ্ন। আশা করি কথাটা তোমার মনে থাকবে। এই কি হয়েছে তোমার বলো তো? সেদিনের পর থেকে তুমি আমাদের বাড়িতে আর যাচ্ছ না? দেখো, তোমার যে আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি। তোমার এই চোখের জল বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে আমাকে এড়িয়ে যাও কেন? আমি জানি না সেদিন দাদা তোমাকে কি বলেছে, নিশ্চয়ই কিছু বলেছে, আর তাই তুমি আমায় এড়িয়ে যাচ্ছ। এই বলো না কি বলেছে, বলো না। বলবে না তো কথা আমার সঙ্গে? বেশ চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, চলো। না বসো, তোমার সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই আমি। তাকে দেখার জন্য দিনের চব্বিশটা ঘন্টা যথেষ্ট নয়? তাকে তাকে কাছে পেয়ে হারায় কি করে? তাহলে কি হয়েছে তুমি তো জানো মালা, তোমাকে দেখতে না পেলে, তোমার এই হাসির আওয়াজ শুনতে না পেলে আমার কিছু ভালো লাগে না, এমনকি আমার খেলতেও ইচ্ছে করে না। কিন্তু তোমার দাদা তো ঠিক উল্টো বলেছেন। উল্টো বলেছে? কি বলেছে? বলেছেন তোমার ভবিষ্যতের জন্যে, তোমার খেলার জন্যে, তোমার থেকে দূরে সরে থাকতে। খেলাই নাকি তোমার প্রথম প্রেম। ও আচ্ছা আচ্ছা, তাই তুমি আমার কাছ থেকে এত দূরে সরে থাকছো। আচ্ছা আচ্ছা মালা, তুমি একটা কথা বলো তো, আমার দাদা হয়তো তোমাকে ভালো করে চেনে না, কিন্তু আমি তো তোমাকে চিনি, তুমি তো নিজেকে খুব ভালো করে চেনো। আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে তুমি মানে তোমার ভালোবাসা আমার কোনো ক্ষতি করতে পারে? পারে না, পারে না। তোমার দাদা ভুল ভেবেছেন, তোমার দাদা জানেন না আমি তোমায় কতটা ভালোবাসি। বাস 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 বাস, হয়ে গেছে, এবার চোখের জল মোছো। আচ্ছা এবার একটা প্রমিস করো তো, যে তুমি আমার কাছ থেকে কোনোদিন দূরে সরে থাকবে না, সবসময় আমার কাছে থাকবে। মালা, আই লাভ ইউ। কাকা, একটু তার মানে হঠাৎ প্রণাম কেন? ও তাও জানো না, মানু কাল ইস্ট বেঙ্গলের হয়ে মোহন বাগানকে দু গোল দিয়েছে, রেডিওতে ওর কত প্রশংসা। ইস্ট বেঙ্গলে? হ্যাঁ তাই নাকি?
তাহলে তো তুই তো আজ মেরে দিয়েছিস রে। কত টাকা? আরে এই গরিব কাকাকে ভুলে যাসনি, তোদের জন্য তো কম করিনি, কি বলিস? ভালো খেলে নাট বেড়ে গেছে বুঝি, চিনতেই পারছিস না আমাকে। ও কি কথা রে ভোলা, মানু আমার কত ভালো ছেলে, ও কত কষ্ট করে আজ বড় হয়েছে। কষ্ট? মা মানু এখন বড় লোক, কত নাম কত টাকা। এই ভোলা যা মানু চলে মিষ্টি নিয়ে আয়, তোমরা খাও, আমি আসি কাকা। আসি, এসো বাবা, আমায় ভুলিস নি মানু। মানু নক্ষত্র ইস্ট বেঙ্গলে খেলছে সারা। কি হল রে? কি আবার হবে? মানুষ আবার ছাপে নেউলে, ওর নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। তুই তোর ভীম বলতে পারি, ওরা তো জ্যাস্ত কত ভাই ছিল। ওই দেখ নক্ষত্রের দাদা আসছে, আইসো আইসো ভাই। কি হলো সরকারি কোনো হাসপাতালে? না, আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি জানেন না ডাক্তারবাবু, আমার দাদা আমার কাছে কি কতখানি। আমি যে কোনো মূল্যে আমার দাদাকে বাঁচাতে চাই। এনি হও, তাহলে তো এই টাকাটা আপনাকে ব্যবস্থা করতেই হবে মানুষবাবু, মেজর অপারেশন। আমি জানি। আচ্ছা আজ তাহলে উঠি। নিভোলা তোর চা দাও। মা বল, ভাবছিলাম কাল পরশু মানুকে একবার বাড়িতে ডেকে খাওয়ালে হয় না? ও মা, এটি ভূতির মুখে রাম না, মানুকে খাবি সে তো ভালো কথা, আমি কালই বলবো। তাই বলো, পশু মানুষের সঙ্গে খেলা, দিনের বেলা আমি থাকতে পারবো না, রাতে বলো। ঠিক আছে, তোর বাবা শুনলেও খুব খুশি হবে। মা, মানুর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, এত রাত হয়ে গেল বাড়ি ফেরেনি এখনো? না বাবা, তোকে বলতে ভুলে গেছি, মানুর আর ঠাকুরপুর ওখানে নেমন্তন্ন। ঠাকুরপুর মানে কাকা, কাল মানুর মহামান স্পোর্টিং এর সঙ্গে খেলা, আর আজ রাত্রিরে তোর সবটাতে বিশ্বাসী। তুমি বুঝবে না মা, কালোর বড় খেলা একটু এদিক ওদিক হলে সমস্ত খেলাটাই মাটি হয়ে যাবে। আসতে বল, ওরা শুনতে পাবে না। ও তুমি ফিট করিস, মানুষ ছোট ছেলে, ও বোঝে না, ও ঠিক বুঝতে পারবে। তুই খাওয়া তো খাওয়া, যা খুশি করো তোমরা। নে বাবা নে। মা, মানুষ জলে কি একটা পড়েছে, আমি পাল্টে নিয়ে আসছি।
মানু তুমি শুরু করো না কাকে বা ভোলা আসুক না তারপর একসাথে শুরু করবো এবার দেখি সালা কাল তুই কি করে খেলিস গিরি বোলা আয় সবাই বসে আছি জি আসি আসে তোমার ছেলের আজ সুমতি হয়েছে দেখছি তাই তো দেখছি নে খা এ দুটো মাছ আমি খেতে পারবো না কাকিমা কমিয়ে দাও না না ও দুটো মাছ কি খেতে পারবে আরে খা খা কি হলো আরে আমরা কিন্তু শত্রু নয় যে বেশি খাইয়ে পেট খারাপ করে দেবো আরে শত্রু তা আবার কি তোমরা হচ্ছে আপন জ্যাঠতুতো খুড়তুতো ভাই খাও খাও সেরকম তো আগে কোনো দিন হয়নি মা পারু তোকে ডেকে ডেকে হয়রান বলছো তুমি মা মানু এখনো চলো তো হতে হবে না আমি দেখছি জলে গ্যাস আছে তো আরেকটা ধর মানু মানু ওট মানু কিছু হয়নি মা তাহলে মানু এমন কেন করছে মা মানু কি জানি বাবা কাল রাত্রি ঠাকুর পক্ষ থেকে খেয়ে এসে আমি খেলবো খেলবি আমাকে খেলতেই হবে ওট এই চান্স আমি মিস করতে পারবো না জয় আমার যতই শরীর খারাপ হোক খেলা চক্রবর্তীকে দেখতে পাচ্ছি গায়ে 22 নম্বর জার্সি মানুষ এবারে দারুণ খেলছেন মোহন বাগানের সঙ্গে খেলায় ওর দেওয়া দুটো গোলেই তো ইস্ট বেঙ্গল জিতেছিল শুধু মোহন বাগানের সঙ্গেই নয় বড় বড় খেলায় নামি নামি দলের বিরুদ্ধে মানুষ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে চলেছেন লম্বা থ্রু বাঁদিক থেকে মানুষ মানুষ এ কি হলো মানুষ আজ বল ধরতে পাচ্ছেন না কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে
উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, ভার পড়ে গেলে সে কি কেমন যেন সব এলোমেলো হয়ে দেখে মনে হচ্ছে যে মাত্র তিন ডোজ দিয়েছি, তাতেই মানু উপকার করি না তোর আমার স্বপ্নটাকে এভাবে ভাঙবার অধিকার তোকে কে দিয়েছে? আমি কোথায় বুকে রক্ত তুলে তোকে বল বল কি কাজে? আমি জানি না, বিশ্বাস কর দাদা আমি কিছু জানি না। আমি জানি, আমি জানি ও কি খেয়েছিল। ও খায়নি, ওকে খাওয়ানো হয়েছিল খোলাকাল জলের সঙ্গে একরকমের ঘুমের ওষুধ খাইয়েছিল। হ্যাঁ মনোজ, ওর মা হয়ে আমি বলছি ওকে মাফ করিস না। ভোলা, এবার কান্না থামাও। মানাবে শেষ হয়ে গেছি, আমি ওগুলো শেষ হয়ে গেছি মানা। না, তোমার সব ঠিক আছে। তোমার মা যে ভাড়া আমাকে দিয়েছেন সে দায়িত্ব আমাকে নিতেই হবে। এবার থেকে আমি দেখব তোমার ক্ষতি যেন কেউ করতে না পারে। রাগ খেলে মারাদোনাও খারাপ খেলে, তুই তো আর ইচ্ছা করে খারাপ খেলিস নি। আরে দূর, এত সেন্টিমেন্টাল হলে ফুটবল খেলা যায় না। আরে ধরে না, তোর পায়ে চোট ছিল তাই খেলতে পারিস নি। প্রদীপটা কি আমায় আরেকবার সুযোগ দেবে? আরে তোর মুখ দেখে নিয়েছে নাকি রে, তোর খেলা দেখে নিয়েছে। আগে তোর দাদার ব্যবস্থাটা কর, তার লিগে অনেক খেলা বাকি আছে। বাকি খেলাগুলো ভালো করে খেল, দেখবি সব ঠিক হয়ে যাবে, ঘাবড়াস না। ঠিকই বলেছিস। বল ফ্লাই ব্যাট ব্যাট গুরু, খবর কি? কিসের খবর? আচ্ছা গুরু, তুমি পাড়ার হিরো, হিরোইন প্রেম করবে অন্য লোকের সঙ্গে? মালা 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 গুরু, তোমার ভাই মানু, ওর সঙ্গে ওর খুব পিরিট। মানুটা জাতে উঠে গেল, ইস্ট বেঙ্গলে খেলছে আর ওই মালার মতো এক পরীকে জুটিয়েছে। গুরু, তোমার ভাগ্যে আমরা পরি টুরি জোটে না। মানু কি করে ফুটবল খেলে আমি দেখবো, আর ওই মালা ওকে আমার চাই যেভাবেই হোক। মানু, আমি আমি জানতাম মানু তোর মতো প্লেয়ার করা কখনো পুষি রাখতে পারবে না। মানু, আমি আমি জানতাম। এবার থেকে সব সময় আমি তোর সাথে সাথে থাকবো মানু, যাতে করে কেউ তোর কোনো ক্ষতি করতে না পারে। দেখিস, তাই থাকিস বাবা, সব সময় সঙ্গে সঙ্গে থাকিস। ও ও মা, জানো প্রদীপদা কালকে ওই দাদার অপারেশনের জন্য আমাকে 5,000 টাকা দিল, কালকে রাত্রি হয়ে গেছিল বলে দিইনি, তুলে রাখো এটা। আর দরকার হলে প্রদীপদা বলেছে ক্লাবে আমাকে একটা চাকরি জোগাড় করে দেবে। জানবি না মানু,
আমার চাকরি তুই করবি না, চাকরি তুই করবি না, সংসারে কোনো ভার তোকে নিতে হবে না, সে সমস্ত ভার আমার। মানু মানু তোর শুধু খেলা, তুই শুধু খেলবি, আর আমি আমি সবসময় তোর সঙ্গে থাকবো। দেখ দাদা আসছে, আমি মা আসছে, এই পারুল এলুম রে, মা আসছে, আমি মানু। হ্যাঁ বলো। তোদের সামনে যাবার মুখ নেই বাবা, তোর জন্য কালীঘাট থেকে পুজো দিয়ে প্রসাদ এনেছি, খেতে বলছি না, ফুলটা শুধু সঙ্গে রাখিস। দাঁড়া দাও প্রসাদ, দাও দাও প্রসাদ, দাও খাবি। ভালো করে খেয়ে দিস বাবা। আসি এই নে বাবা তোর চিকিৎসার জন্য টাকাটা। এই টাকা দিয়ে একটা দোকান, মা 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 আমি একটা দোকান থেকে এসেছি মা, মা গো আগে আমাদের এই সংসার, তারপর তো আমার চিকিৎসা। কি বলছিস দাদা, ছোটতে জানতে পারলে? তোরা না বললে জানতে পারবে না, তারপর যখন তোর চিকিৎসার কথা জিজ্ঞেস করবে তখন। তখন আমি জমিয়ে দোকান করে বসে আছি মা। তুই যা ইচ্ছে তুই কর। শোনো না, শোনো, রাগ করো না বুঝলে, আমি না চট করে গিয়ে দোকানটা ফাইনাল করে গেছি, একদম ওখান থেকে মাটি চলে যাবো মা। দেখে আসছে। ও বাবা, মানুষ কি করবি বলতো, তুই খেলবি না প্রেম করবি? ওর খেলার বারোটা বেজে গেছে। কেন, মেয়েদের সঙ্গে মিশলেই বুঝি খেলার বারোটা বেজে যায়? আপনি খবর নিয়ে দেখবেন, পৃথিবীর যত মানুষ নাম করেছে না, তাদের প্রত্যেকের পেছনে নারীর অবদান সবচেয়ে বেশি। ঠিকই বলেছেন, সৃষ্টির মূলেই নারী। এই যে এরা পেছনে লাগে, চলো কেটে বলি। কি কি হলো, চলো চলো বাইরে ঘুরো, বাবা রে ভাই জবাব দে। বাহ গিরিমালা, মন খারাপ করছিস কেন? মানুদা কখন আসবে বলেছিল? মানু না আসুক, পারুল তো আসবে। পারুল এখন এলো না, কি রে বলেছিলি তো? হ্যাপি বার্থডে বাবুন। মানুদা কোথায় আসবে না? হ্যাঁ নিশ্চয় আসবে, দেখো প্রদীপটা কোথায় আটকে দিয়েছে। হ্যাপি বার্থডে। এই রে না ঝুমুর, শোন একটা মজা করবি, বল মানাকে বলবি না, শোন কি বল, বল বল। হ্যাপি বার্থডে। এই রে না কেন যে এলো না বলবি তো, জন্মদিনের শুভেচ্ছা। কি রে ধন্যবাদ, খুব টেনশনে ছিলি? এই নেই উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের এই শুভ জন্মদিনে এই অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলার জন্য এক সঙ্গীত আসরের আয়োজন করা হয়েছে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী মানস চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, আমি তো গান জানি না, আমায় ফুটবল খেলতে বলুন, খেলে দিচ্ছি এক্ষুনি। আরে মশাই, আপনি দেখছি এমন সুন্দর সুন্দর একটা মাটি করে দেবেন, জানেন তো এই এক একটা দিন আসে প্রতি বছরে, প্লিজ। একটা দিন আসে প্রতি
ঢুকবে না।
ওনার বাড়ি কেন? এই বাড়িতে আমার কোনো রাইট নেই? না নেই, না নেই, আছে আছে। আমি তোমার মামলা করবো। কি কালকে আমি তোমাদের বাড়িতে গিয়ে গোলমাল বাঁধালাম, আমাকে মাফ করে দিও। আরে না না, তুমি কি বলে বাপি সত্যি সত্যি সব কথা বলেছে? তাহলে বাপির ওটা স্বভাব, মা যা বলে তার উল্টো বলা। মাকেও বলি হারি যাই। যাকে এখন সব ঠান্ডা তো, মানে কোনো গোলমাল নেই? কোথায় মিটলো গিয়ে ব্যাপারটা? কোথায় আবার, বাপি বলে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। যাকে খুব ভালো হয়েছে তাহলে, তাদের বেশ নেমন্তন্ন খাওয়া যাবে। অনেকদিন ভালো মন্দ খায়নি তো? অনেকদিন ভালো মন্দ খাও না, নেমন্তন্ন তো করতেই হবে। তবে আমার বিয়ের নয়, আমার শ্রাদ্ধের। হ্যাঁ আমার শ্রাদ্ধে, মনে রেখো মরে গিয়েও তোমায় ছাড়বো না, ভূত তোমার পেছনে ঘুরে বেড়াবো। ভূত? এই আচ্ছা বেশ, আমি ভূতের সঙ্গে ঘর করবো, চলো বাড়ি। তাই নে, কিছু বলবি? বাহ, দারুণ দোকান দিয়েছো তো দাদা। আমি কি আর দিয়েছি, মাধুই সব ব্যবস্থা করে দিলে, ওর জানাশোনা লোকজন আছে তো। হ্যাঁ, মানু এখন বিরাট খেলোয়াড়। তা তো তোমার একটা কথা বলছিলাম দাদা। বল। এই প্যাকেটটা একটু রাখো না দাদা, পাশেই আমার বন্ধুর বাড়ি, ফিরে এসে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসিস, আমি 12টার সময় বেরোবো। আসি। একটা ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন একটা গোপন খবর আছে। হ্যাঁ হ্যাঁ শুনুন না, আমি বলি, যেটা শুনুন, আমাদের পাড়ায় মানে গড়িয়ায় মনস্টোরসে চোরাই গাঁজা আফিমের ব্যবসা চলে। হ্যাঁ হ্যাঁ, নাম নিয়ে আপনার কি হবে, আমি যেটা বলছি শুনুন। হ্যাঁ সেটা জেনে আপনার দরকার নেই, ও সার্চ করলেই জানতে পারবেন। হ্যাঁ বলা কাজ তো হলো, এবার চল ওদিকটা কি হয় একবার দেখি। ঠিক আছে। আমি বিশ্বাস করি না দাদা, আমি বিশ্বাস করি না, আমি জানি এসব মিথ্যে। মানে না দাদা, আমি বিশ্বাস করি না, আমার দাদা কখনো ওই নোংরা কাজ করতে পারে না। মানু মানু শোন না দাদা, শোন, আমি শুনবো না। শোন, তুই আমায় বল, কে তোর দোকানে ওই ওই প্যাকেটটা রেখে এসেছিল? বল দাদা বল আমায়, আমি তোকে পুলিশে দেবো। কি নাম, তুই কেন বলছিস না আমাকে? আমি জানি তার নাম তুই বলবি না, আমি জানি কিছুতেই তার নাম তুই বলবি না, তুই আমি জানি। মানে ঘটনাটা কি হয়েছিল রে? দাদাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি ব্যাপারটা বলতো মানু? দাদা নাকি দোকানে গাঁজা আফিম এসব রেখেছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না দাদা এসব কাজ করতে পারে। দাদা খালি বলছে কে রেখেছিল, আমার মনে পড়ছে না, কিন্তু আমি জানি দাদা জানে, বলছে না। কিন্তু মনোজদা এখন কোথায়? থানার লক আপে, কাল কোর্টে চালান দেবে। ঘাবড়াস না, সব ঠিক হয়ে যাবে। আপনি তো মনোজদার ভাই না? হ্যাঁ। আরে বসুন ভাই, বসুন বসুন। আপনি? আমি মনোজদার দোকানের উল্টো দিকের দোকানের মালিকের ভাই। কি হয়েছিল ব্যাপারটা বলুন তো।
আমার মনে হয় একটা চক্রান্ত করে মনোজদাকে ফাঁসানো হয়েছে। কি করে বুঝলেন? সেদিন দুটো ছেলে আমাদের দোকানে আসে। আচ্ছা আপনি তখন কোথায় ছিলেন? আমি ছিলাম না, আমার দাদার দোকানে ছিলাম। তারপর ছেলে দুটো আমাদের দোকানে আসে ফোন করতে। কোথায় ফোন করলো? থানায়। ফোনে কি বললো? দাদা মাইজা বললেন ওরা টেলিফোনে থানায় জানায় যে মনোজদার দোকানে চোরাই গাঁজা আফিমের স্টক আছে। হিসেব দেখার ভান করে ওদের সব কথা দাদা শুনে ফেলেছিলেন। আপনার দাদা চেনেন ছেলে দুটোকে? না, তবে নাম কিছু বললো? ওরা দুজন ছিল, একজন আরেকজনকে ভোলা নামে ডাকছিল। ভোলা? জানিস আমার দাদা কোথায়? কে? আমার দাদা? না, এ ধর হাজতে। কালো জানিস কেন? না, ওর দোকানে হাসিস গাঁজা আপিম পেয়েছে পুলিশ। তাই নাকি? কিন্তু দাদা ওসবের কারবার করে না। তাহলে দোকানের মালটা এলো কি করে? ভোলা আর কালা মালটা দোকানে রেখে এসেছিল। প্রমাণ আছে? যে দোকান থেকে ফোন করেছিলি সেই দোকানদার বলেছে। যদি আমরা
স্বীকার না করি? করবে, স্বীকার আমি করাবো। এটা সই কর। এটা কি? দাদার দোকানে আফিম, গাঁজা, চরস তুই রেখেছিলি তার স্বীকারোক্তি। সই কর। ঠিক আছে শালা, এর বদলা আমি নেবই। তোদের সংসারে আগুন জ্বালিয়ে যদি ছাড়খাড় করতে না পারি তো শালা আমার নাম কালা নয়। মানু কোথায়? মাঠে আছে বাবা। ও এ বাড়িতে ভোলা কে আছেন? কেন একটু দরকার আছে। আমার নাম ভোলা। আপনাকে অ্যারেস্ট করার অর্ডার আছে। কিসের জন্য? থানায় গেলেই জানতে পারবেন। এই হাত কড়ি লাগিয়ে গাড়িতে তোলো। কি হলো? হ্যাঁ কি হলো? আমি আমি কি কি ভোলা? আর ছেলে ছাড়া পেলে বলবেন, মানুষ যদি হতে হয় তো ও মতো যেন হয়। আচ্ছা আমরা তাহলে উঠি। হ্যাঁ অনেক ধন্যবাদ। হ্যাঁ আসুন আসুন আসুন। শোনা যাই হোক, আমি তোর দাদার কথা প্রতিদেয়া বলে রেখেছি, উনি তোর দাদাকে দেখা করতে বলেছেন। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। মনমান মাঠে একজন কেয়ারটেকার দরকার। তোর দাদা যেমন মাঠকে ভালোবাসেন, খেলোয়াড়কে ভালোবাসেন, উনি উপযুক্ত মানুষ। আমি কর্মকর্তাকে বলেছি তো দাদাকে নিয়ে নিতে। বাবুদা আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, চিরদিন। হয়েছে, আর কৃতজ্ঞতা জানাতে হবে না। সামনের সপ্তাহে ইন্ডিয়া টিমের সিলেকশনে খেলা, তুই মন দিয়ে খেল, ক্যাপ্টেন হতেই হবে। বাবুদা আমি তোমাকে কথা দিলাম। এই যে বাবা বলে, কবে এলে? কোথায় ছিলে? কি করে গেলি? কেমন ঘানি টানলে? শুয়োরের বাচ্চা আমি শোধ নিয়ে তবে ছাড়বো। যাদের জন্য আমার জেলে যেতে হয়েছে, মা কসম, তাদের আমি এক টাকাও ছাড়বো না। গুরু আরেক পেক। লুজ লুজ করে দে, লুজ করে দে, পেশিগুলো আরো রিল্যাক্স কর। গুড গুড, ওয়ান গুড টু, হ্যাঁ হ্যাঁ, সাইড বাই সাইড বাই, হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট অ্যাবাউট, স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, হ্যাঁ টু সাইড, হ্যাঁ সাইড, ফাইভ সিক্স, বাহ বাহ, আর একটু যাও ঘর, আর একটু ঘর, আর একটু দাদা Oh!
দাদা দাদা তুই কোথায় দাদা দাদা মানু মানু দাদা ভাই 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 তোকে তোকে তুমি খেলতে হবে মানু আমি খেলবো না আমি খেলবো না দাদা তুমি আমার পাশে না থাকলে আমি খেলবো না দাদা না মানু মানু তোকে খেলতেই হবে রে এখন না হয় তোর দাদা তোর পাশে 12 ঘন্টা 14 ঘন্টা থাকতো এখন থেকে তোর পাশে তোর দাদা 24 ঘন্টাই থাকবে তুই তুই যখন মাঠে খেলবি প্রত্যেকটা দর্শকের মধ্যে তোর দাদাকে তুই খুঁজে পাবি না তো দাদা হ্যাঁ তুই যখন গোল দিবি না তখন তোর দাদা তো হওয়া হয়ে তোকে আসুন আসুন করবে না মানু আমি খেলবো দাদা দাদা আমি কথা দিচ্ছি আমি খেলবো মানু মানু আমার 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 চোখে কেমন কেমন সব ঝাপসা হয়ে আসছে রে মানু আলোর আলোগুলো ঝেলে দে মানু মা মাঠের মাঠের সব আলো জল দেনা ভাই আমি ট্রেন থেকে এখনই জল এনে দিচ্ছি না আমার আমার ভিড়ে দেখতে পাবি না মানু মানু আমি ওরে তোর তোর আমার মুখে জল দে ইস্ট বেঙ্গলের জার্সি নিয়ে দেখছি দাদা দেখা তোমরা ভুল করছো তোমরা চিতা সাজিও না কথা বল দাদা ওরা ভাবছে তুই বোধহয় মরে গেছিস দেখ আমি মানু মানু আমি মানু আমি তোকে কোনোদিন বলবো না রে যে আমি খেলবো না আমি খেলবো কাল আমি দেশের হয়ে খেলবো দাদা সারা মাঠ আমি দাপিয়ে বেড়াবো সবাই দেখবে তুই দেখবি না সবাই দেখবে তুই দেখবি না দাদা
তোর ভাইয়ের খেলা দেখবি না? কি বলি বল, আরেকটি বার বল দাদা, আরেকটি বার বল দাদা। ও তো তেষ্টা পেয়েছে, জল খাবি তুই? পাবি তো, কতক্ষণ এসছিস সেখানে? তুই কিছু ভাবিস না দাদা, আমি তোর জন্য জল নিয়ে আসছি, আমি নিয়ে আসছি জল। ছাড় ছাড়, আমার দাদা জল খাবে, আমি জল আনবো। ফিরতে রাত্রি হবে, খেলা শেষ করে ফিরবো তো, আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি খুব ভালো খেলতে পারি, দাদার স্বপ্ন যেন আমি সত্যি করতে পারি, ব্যাস আর আমি কিছু চাই না। পারুল, মাকে দেখিস, মাকে ছেড়ে যাস না, আর শরীর যদি বেশি খারাপ করে ডাক্তারকে খবর দিস। আর হ্যাঁ, এই ট্যাবলেটটা সন্ধ্যে 7টার সময় খাইয়ে দিবি। আসি মা। আমি মাঠে যাচ্ছি, জানো, তুমি পারুলকে একটু সাহায্য করো, মাকে দেখো, যাই। Thank you.
কেন কি হয়েছে? খুব বিপদকে বিষয় দরকার। ও আয় মানুষ, মানুষ শোন, কি হয়েছে? ও কিছু না, সামান্যই বলটা লেগে মাথাটা একটু কেটে গেছে। মালা তুমি এখানে? মা ভালো আছে তো? হ্যাঁ, আসলে পারুল ডাক্তার ডাকতে গেছে, এখনো ফেরেনি। আমি সব জায়গায় খুঁজেছি, এমনকি ডাক্তারের ওখানেও যায়নি। তাই ডাক্তারবাবুকে মায়ের কাছে রেখে এসে তোমায় খবর দিতে এলাম। অন্য কোথাও জানি তো? না। আপনি একটু দাঁড়ান, চল মানুষ ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসি, আয়। কংগ্রাচুলেশন মানুষ, নির্বাচক কমিটি তোমাকে ভারতের অধিনায়ক নির্বাচিত করেছে। ওয়েল ডান, ওয়েল ডান মাই সান। থ্যাংক ইউ স্যার, আমি চিরদিন আপনার কাছে এই সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকব। আরে না না, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিছু নয়। শোনো, আজ থেকে ঠিক সাত দিন বাদে আগামী 7ই সেপ্টেম্বর সন্ধ্যা 6:40 তোমার টিম নিয়ে আকাশে উড়ে যাবে। প্রদীপদা, আমি প্র্যাকটিসে যেতে পারবো না। মানে? আমার বোন, আমার দাদার কাছে আমার কিছু ঋণ আছে, তা আমায় শোধ করতেই হবে। ঠিক, সেটা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয় প্রদীপদা, আমি কথা দিচ্ছি বিদেশের মাটিতে আমি আমার সেরা খেলা খেলবো, মাঠে রক্ত ছড়িয়ে আসবো আমি, কিন্তু এই সাত দিন আমার চাই। জানি, আমি সব জানি। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। তবে একটা কথা মনে রেখো মানুষ, এয়ারপোর্টে রিপোর্টিং টাইমের অন্তত এক ঘন্টা আগে তোমাকে আমি দেখতে চাই, একদম 100% ফিট। কথা দিলাম। বেশ, তবে চলো যাওয়া যাক। আমি একটু একা থাকতে চাই, ডোন্ট মাইন্ড। অল দ্য বেস্ট। মালা তুমি চলে যাও এখান থেকে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। যা যা করার কথা না তাই তুমি করছো কদিন ধরে। মাত্র আর একদিন বাকি বাইরে যাওয়ার, তার আগে হেরে বসে আছো। আমি কোথাও যাব না। মানে? আমি কোথাও যাব না, বললাম তো আমি যাব না কোথাও। তোমার ইচ্ছে তো সব হবে নাকি? সারা দেশ তোমার মুখের দিকে চেয়ে বসে আছে। তোমার মা, আমি, কারোর কথা ভাববে না? আর তোমার দাদার স্বপ্নটা? স্বপ্ন 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 কিসের স্বপ্ন? স্বপ্ন কোনদিন সত্যি হয় না মালা। একটা একটা স্বপ্নকে সত্যি করতে গিয়ে আমি আমার দাদাকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি। স্বপ্ন নিয়ে বাঁচা যায় না, বাঁচার জন্য মানুষ চাই, ভালোবাসা চাই। আমি কাকে নিয়ে বাঁচব? যারা তোমার স্বপ্নটাকে সত্যি করতে প্রাণ দিল তারা তো হারিয়ে গেছে। তবু তাদের স্বপ্ন সত্যি হবে না? যারা বেঁচে আছে তারা তোমায় ঘেন্না করবে। করুক 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 ঘেন্না, যত খুশি করুক। যারা আমার দাদাকে কেড়ে নিয়েছে, যারা আমার বোনকে কেড়ে নিয়েছে, তাদের শাস্তি না দিয়ে আমি আর কোথাও যাব না। কি চাও, কি চাও মালা, তুমি কি চাও? আমার দাদাকে হারিয়ে, আমার বোনকে হারিয়ে, সমস্ত সংসারটাকে হারিয়ে আমি কতগুলো কতগুলো কাপ, শিল, মেডেল, গাড়ি, বাড়ি, পদ্মশ্রী, পদ্মভূষণ এইসব নিয়ে আমি একটা তুপে জানোয়ারের মতো বাঁচব? তোমাকে নিয়ে সুখী সংসার, হ্যাঁ? মালা, আমি আমি আগামীকালের কাছে কি জবাব দেব? না বলো না, যদি জিততেই হয় তাহলে আমাকে আগে জীবনে খেলা জিততে হবে, তারপর অন্য খেলা। এই তোমার শেষ কথা? এই তোমার শেষ কথা? ইয়েস ইয়েস, এই আমার শেষ কথা।
খোলা। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি দাদাকে মারিনি। তুই তো জানিস ছোটবেলা থেকে তোর কিছু ভালো হলে না বলে আমার আমার বুকের ভিতরটা চলে যেত। এটা তো আমি মানছি, কিন্তু সেদিন মাঠে আমি দাদাকে মারিনি। তুই যাতে খেলতে না পারিস সেই ব্যবস্থা করতে গেছিলাম, কিন্তু কালা সাহেব দাদাকে ফট করে মেরে গেল। তাহলে পুলিশকে কালার নাম বলিস নি কেন? ওরা আমার ভয় দেখালো, মাঠের কাছে আমিও পড়ে যাবো। আর পারুল দেখ মানু, দেখ আমি অনুশোচনায় চলছি, আমি এত বড় পাপ করতে পারি না। যত বড়ই পশু হই, যত বড়ই শয়তান হই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, পারুল আমার বোন, ভাই হই বোনকে। বিশ্বাস কর মানু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি পারুলকে কারণ মেরেছে। কে কে ছিল? কালা, সুবল, গণেশ, অজয়, সমীর। ওদের কোথায় পাবো? আমাদের পুরনো আড্ডায়, বকতলায়, ভাঙা বাড়িটা। বলে তুই? আমি তোদের এখান থেকে কিছুতেই যেতে দেবো না। মানু আসার আগে আমি পালাতে হবে, সে সুযোগ আমি তোদের দেব না। ভালো কথা বলছি বলা। আমার জান থাকতে আমি তোদের ছাড়বো না। আমি তোদের কথায় জীবনে অনেক ভুল করেছি, এবার তার প্রায়শ্চিত্ত করব। নিশ্চিন্ত থাকুন, সবাই জানে পুলিশের 18 মাসে বছর। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ফিরে আসার আগেই এদের ব্যবস্থা আমি করব। হ্যাঁ, সারা ফেলে হয় আমরা। তবে একটা অনুরোধ, বিদেশে কিন্তু জিতে ফিরবেন। আমিও কথা দিচ্ছি, আমি জীবন দিয়ে চেষ্টা করব। তাহলে আর সময় নেই, দেরি করবেন না। ও ইয়েস, আমি আসি। হ্যাঁ, তুই মিথ্যে কথা বলছো, এটা তোমার নতুন চাল। মানুষ কোথাও আটকে রেখেছো, এখনো সময় আছে, সত্যি কথা বলো মানুদা কোথায়? ভোলা ভোলা, তুই সব ভুলে গিয়ে বল, মানুষ কোনো বিপদ হয়নি তো? বাবা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। শোনো, মানুদার কথায় বাপি তোমায় ছেড়ে দিয়েছিল, আর যদি তুমি মানুদার কোনো ক্ষতি করো কেউ তোমায় বাঁচাতে পারবে না, সারা জীবনের জেলের ঘাড়ে তোমায় টানতেই হবে। শোনো মালা, আমি জীবনে প্রচুর মিথ্যে কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো আজ আমি মিথ্যে কথা বলছি না। এ সময় মানুষটা কেন আসছে না? মা, মা, আমার একটু দেরি হয়ে গেল। মা, কোথায় ছিলি বাবা?
আমি পারুলার দাদার হত্যাকারীদের পুলিশের হেফাজতে পৌঁছে দিয়ে এলাম। কাকা কাকা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন জয়ী হতে পারি। হ্যাঁ বাবা, জয়ী হইবি। আমায় তুই ক্ষমা কর বাবা, আমার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। তুই আমায় ক্ষমা কর বাবা, আমায় ক্ষমা কর। কাকা, কাকিমাকে দেখছি না তো? কাকিমা তোর জন্যে ভরে উঠে কালীঘাটে পুজো দিতে গেছে। ও কাকা, কাকিমাকে বলো যে ভোলা ভালো হয়ে গেছে, ওর জন্য যেন চিন্তা না করে। সবাই তো চলে গেছে, তবে এখনো কেন এই বেড়াটা আমাদের সংসারটাকে দুভাগ করে রেখেছে? বাবা বাবা, একদিন আমারই জন্য এই সংসারটা দুভাগ হয়েছিল। আজ তুমি অনুমতি দাও, আমি নিজের হাতে এই বেড়াটাকে উপড়ে ফেলে আবার এই সংসারটাকে এক করে দিই। মানু চল, হাত লাগা, ভেঙে ফেল। হ্যাঁ, ভেঙে ফেল বোলা, ভেঙে ফেল, ভেঙে ফেল, বলো মা। দাদাকে প্রণাম করে যাবে না বাবা? মা, দাদাজি সবসময় আমার সঙ্গে থাকে মা, দাদাকে প্রণাম না করে আমি কোনো কাজ করি না মা। দাদার জন্য তো আমি এত উপরে উঠতে পেরেছি। কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে যে আমি যেতে পারবো না। চোখ মোছো মালা, মালা তুমি মাকে দেখো, সবাইকে দেখো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। তোমাকে জয়ী হতেই হবে, পারুলা দাদার স্বপ্নকে সার্থক করতেই হবে। আমি প্রতিজ্ঞা করছি আমি তাই করব, আমার শেষ রক্ত বিন্দু দিয়ে আমি তাই করব। আসি। তুই এখনই যাচ্ছিস? হ্যাঁ কাকা, ওরা সবাই এয়ারপোর্টে পৌঁছে গেছে। ও, আমার দেরি হয়ে গেছে। আচ্ছা আমি আসি। চল বলে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিবি। চল রামনু, তুই যা, আমার একবার থানায় যেতে হবে। আমি পাপী, আমি অপরাধী, আজ এই সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী মানু, আমি দায়ী। ভোলা, আমি পাপী মানু। ভোলা কাঁদিস না, কাঁদিস না মানু। প্রত্যেক খেলায় তোকে জিততে হবে, প্রত্যেক খেলায় তোকে গোল করতে হবে মানু। আমি চেষ্টা করব। হ্যাঁ মা, আসি কাকা, আসি। তোমার আশীর্বাদে মানু নাম ছড়াবে দিকে দিকে, খেলতে যাবে বিশ্বকাপে, খেলতে যাবে অলিম্পিকে, জগৎ জয়।